বলিউডে নেপোটিজম বিতর্ক নতুন কিছু নয়। স্টারকিডদের সিনেমা মুক্তি পাওয়ার খবর সামনে আসলেই এই বিতর্ক আরও জোরালো হয়, কারণ আউটসাইডারদের যতটা কষ্ট করে বলিউডে কাজ করতে হয় তেমনটা স্টারকিডদের করতে হয় না। উল্টো তাদের জন্য তৈরি থাকে বলিউড নামক স্বপ্ন জগতে পা রাখার ফুলেল রাস্তা। এমন অনেক স্টারকিড রয়েছে যারা একের পর এক সুযোগ পেয়েও প্রমাণ করতে পারেনি নিজেদের, সিনেমায় তাদের অভিনয় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, ছিল হল শূন্য, উল্টো ডুবেছে লগ্নিকারী প্রতিষ্ঠানের টাকা। আজ কথা বলবো সেই সব তারকাদের নিয়েই যারা বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন বলিউডে নিজেদের প্রমাণ করতে। অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর, বলিউডে তিনি পা রাখেন শক্তিশালী নির্মাতা সঞ্জয় লীলা ভানসালির সিনেমা সাভারিয়া দিয়ে। সেখানে তার বিপরীতে অভিনয় করেন আরেক স্টার কিড রণবীর কাপুর। প্রথম সিনেমায় ফ্লপ হয়েছে সোনামের, এরপর অবশ্য এক একে কাজ করেছেন আরো অনেক সিনেমায়। 2017 সালে নির্জা চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন তিনি, তবুও আর কোনো সিনেমায় সেভাবে নজর করতে পারেননি তিনি। ফ্যাশন আইকন হিসেবে সোনামের নাম সবার আগে আসলেও অভিনেত্রী হিসেবে বেশ অনেকটাই পিছিয়ে এই স্টারকিড। চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর, চলচ্চিত্রে তার অভিষেক হয় 2012 সালে ইশক জাদে চলচ্চিত্রের মাধ্যমে। তার প্রথম সিনেমা প্রশংসিত হলেও আর কোনো সিনেমায় তার দর্শকপ্রিয়তা পায়নি, তবুও তিনি বারবার বিগ বাজেট সিনেমায় কাজ করার সুযোগ পাচ্ছেন। দর্শকেরা অবশ্য তাকে সবচেয়ে বাজে অভিনেতা হিসেবেই বেশি চেনেন। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে, তার সিনেমার চেয়ে বেশি তিনি আলোচিত তার বাজে অভিনয়ের জন্য। 2019 সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার 2, আর প্রথম সিনেমা ফ্লপ হয়েছিল সিনেমা হলে। ছোট ক্যারিয়ার হলেও এ পর্যন্ত কোনো সিনেমাতেই তার অভিনয় নজর কাটতে পারেনি, উল্টো দর্শকেরা তার সিনেমা দেখে তুলনা করেন কোন সিনেমায় অনন্যার অভিনয় সবচেয়ে বাজে ছিল। বলি অভিনেতা সুনীল শেঠির কন্যা আতিয়া শেঠি বলিউডে পা রাখেন 2015 সালের রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা হিরোর মাধ্যমে। আতিয়ার প্রথম সিনেমাটি নিয়ে সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও তার অভিনয়ে সন্তুষ্ট ছিলেন না দর্শকেরা। এরপর বলিউডেও তেমন কোনো সুবিধা করতে পারেনি আতিয়া, কাজ করেছেন মাত্র 3টি সিনেমায়। সবশেষ মুক্তি পায় তার অভিনীত সিনেমা মতিচুর চাকনাচুর, সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। বলিউডের প্রভাবশালী নির্মাতা ইয়াশ চোপড়ার ছেলে উদয় চোপড়া, স্বাভাবিকভাবেই তিনি বলিউডে অভিনয় শুরু করেন বাবার চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা কোম্পানি ইয়াশরাজ ফিল্মের ব্যানারে নির্মিত সিনেমা দিয়ে। 1994 সালে অক্ষয় কুমার, কাজল এবং সাইফ আলী খানের সঙ্গে ইয়ে দিল লাগে ছবিতে অভিনয় করেন উদয়। এছাড়া তিনি জনপ্রিয় মোহাব্বতে ছবিতে অভিনয় করেন। বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্রাঞ্চাইজি ধুমে অভিনয় করেছেন উদয়। এত এত কাজ দিয়ে অভিনয় ভালো করতে পারেননি উদয় চোপড়া। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।